আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আরও একটি আইডি আনলক করে দেখাবো। তো আইডিটা দেখেন, অক্টোবরের 4 তারিখে লক হয়ে গেছে আর 2024। আর আপনারা কিন্তু সময়টাও খেয়াল করে দেখতে পারবেন যে 2:48 AM বাজতেছে, মানে রাত 2:48 থেকে কাজটা করতেছি। তো আমরা আনলক করার জন্য গেট স্টেটে ক্লিক করি, তারপরে হচ্ছে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশন আসার পর এখানে যদি আপনি দেখেন গেটে কোড অন ইউর ফোন, মানে আপনার ফোন নাম্বারে বলতেছে কোড পাঠানোর জন্য। আমাদের এখানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টি লেখা আসতে পারে, গেট কোড বাই জিমেইল অ্যাড্রেস অপশন আসতে পারে, গেট কোড বাই হোয়াটসঅ্যাপ অপশন আসে, অনেক একটা ইন্টার বার্থডে অপশনটাও আসে। তো আপনাদের যদি গেটে কোড বাই ফোন নাম্বার অপশন আসে, তো দেখেন এখানে কিন্তু লাস্ট নাম্বারটাও শো করবে, যেমন 29 নাম্বার লাস্টে। তো আপনাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু গেট কোড দিয়ে জাস্ট কোড পাঠিয়ে আর এটা আনলক করে ফেলতে পারবেন। না, যদি না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনারা ই করবেন, সি আদার্স অপশন নামে যে লেখাটা আছে সি আদার্স অপশনে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনারা চাইলে ডেস্কটপ মোড অন করে তারপরে কিন্তু করতে পারেন। সি আদার্স অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু দিস ওয়াজ সামওয়ান ইলস লেখা আসবে, ওইটাতে ক্লিক করলে কিন্তু এখানে বলবে কার সাবমিট করার জন্য অথবা ভিডিও সেলফি আনার জন্য। তো স্টেপ ওয়ানে বলছে দেখেন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য, স্টেপ টুতে বলছে একটা আইডি কার্ড সাবমিট করার জন্য। তো আমরা নেক্সটে ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো ইমেলটা হচ্ছে আমরা একটা দিব, এখানে যে মেলটা দেবেন এটাতে অবশ্যই কোনো ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা খোলা যাবে না, একদম ফ্রেশ একটা মেল দিতে হবে। তো এটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আপনারা এখানে নতুন একটা মেল খুলে নেবেন দরকার পড়লে। তো দেখেন এখানে যে মেলটা আছে এই মেলের মাঝখানে বলতেছে ইন্টার কনফার্মেশন কোড। তো আমরা যে মেলটা বসাইছি এই মেলে আমরা চলে গেলে কিন্তু আপনারা এখানে আপনাদের মেল দিবেন, ওই মেলে গেলে দেখবেন যে এরকম একটা মেসেজ আসবে, হাই নাজমুল আপনার কনফার্মেশন কোড হচ্ছে এটা, এটা কপি করে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে কনফার্মেশন কোডের এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই প্রসেসটুকু মোটামুটি অনেকে জানেন। তো দেখেন এখানে বলতেছে আপনি কী কার্ড সাবমিট করবেন মূলত আনলক করার জন্য। আমাদের কিন্তু পাসপোর্ট, এনআইডি কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স, অনেক কিছু অপশন আসে। আপনাদের যদি সবারই ন্যাশনাল আইডি কার্ড থাকে, তবে এটার কন্ডিশন হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডিতে যে বার্থডে দেওয়া আছে এই নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের 100% মিল থাকে, তবে হচ্ছে আপনি ওই কার্ডটা এখানে সাবমিট করতে পারবেন। আর সাবমিট করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কার্ডটা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন, প্রিন্ট করার পরে লেমিনেটিং করবেন, লেমিনেটিং করে ওইটা হাতের মাঝখানে ছবি রেখে, মানে কার্ডটা রেখে ছবি তুলে আপনার সাবমিট করতে হবে। আর আপনাদের যদি মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভুল কার্ড সাবমিট করবেন না, আপনার মা বাবা অথবা আপনার ফ্যামিলির কারো কার্ড সাবমিট করবেন না, তাহলে কিন্তু এখানে ভুল কার্ড সাবমিট করলে কিন্তু আইডিটা ব্যাক আসবে না, বা ব্যাক আসলেও আইডিটা গ্লিচ হয়ে যায়, এই ধরনের আইডি ব্যাক করতে কিন্তু সময় লেগে যাবে অনেক। এই ক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে, আমরা কিন্তু এ ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। আর এটাও কিন্তু অবশ্যই পেড সার্ভিস, আপনি আমাদের থেকে করান অথবা অন্য যে কোনো ইউটিউবার থেকে করান, সবাই কিন্তু এটার জন্য টাকা রাখে। তবে আপনারা যাচাই বাছাই করে নেবেন যাদের থেকে কাজ করবেন, কাজ করার আগে আপনারা হচ্ছে কাউকে কোনো টাকা পেমেন্ট করবেন না, ঠিক আছে? ফেসবুক কাজের জন্য কেউ হচ্ছে অ্যাডভান্স টাকা রাখে না। তো দেখেন আমি কিন্তু অলরেডি কার্ডটা সাবমিট করে ফেলছি, আমার এখানে কিন্তু সাবমিট হইতেছে, আমি আপনাদেরকে লাইভেই দেখাই দিচ্ছি, ভিডিওতে খেয়াল করে দেখেন। এখানে দেখেন চেকিং ইউর ফটো, এই যে লাইনটা আছে লোড নিতে আছে, এটা কিন্তু আপনার সম্পূর্ণ লোড নিতে হবে এমন না, আপনার জাস্ট হচ্ছে সাবমিট হইতেছে এইরকম অবস্থা আপনার বের হয়ে গেলেও কিন্তু আপনাদের সাবমিটটা হয়ে যাব। তারপর আপনাদেরকে আমি বলি যে আপনারা পারলে হচ্ছে ধৈর্য থাকলে এর ফুল স্টেপটুকু কমপ্লিট করবেন, মানে এখানে ফিল আপ হতে যতটুকু সময় লাগে, যখন হচ্ছে একটু আসে তখনই কিন্তু মূলত হচ্ছে ফেসবুকের কাছে কার্ডটা জমা হয়ে যায়, পুরোটা সময় এমনি লাগে। তো আপনাদের অবশ্যই এটা ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না স্ক্যান শেষ হইতেছে। তো স্ক্যান করার পরে অনেকেই আইডি দেওয়ার সময় বলে আমাদের থেকে যে ভাই আইডিটা আনলক করতে কত সময় লাগবে, তারপরে হচ্ছে আইডিটা ব্যাক পাবো কি না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফেসবুকের উপরে। একটা আইডি যখন আমরা কার্ড সাবমিট করি তখন ব্যাক করার জন্য 48 ঘন্টা সময় চায়। তো কিছু কিছু আইডিয়া আছে যে 5 মিনিট 10 মিনিটে হয়ে যায়, কিছু কিছু আইডিয়া আছে 1 ঘন্টা 2 ঘন্টায় হয়, কিছু কিছু আইডিয়া আছে 24 থেকে 48 ঘন্টাও লাগে। আবার এমন আইডিয়া আছে যেগুলোতে আপনারা অনেকবার চেষ্টা করে ফেলছেন, সাবমিট হয় না, সাবমিট ব্লক, কার্ড কাজ করে না, এই ধরনের আইডিতে কিন্তু 7 থেকে 14 দিনও লাগতে পারে। আর আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে হচ্ছে 5000 সাবস্ক্রাইবার আশা করি আপনারা পূরণ করে দেবেন খুব তাড়াতাড়ি। তো দেখেন আমার চ্যানেলে কিন্তু মোট 242টা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে? 242টা ভিডিও আপলোড করা আছে, আর এখানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার 4600 কাছাকাছি হয়ে গেছে। তো আর 400 মতো সাবস্ক্রাইবার লাগে, আপনারা আশা করি পূরণ করে দেবেন। তো দেখেন আমি সাবমিট করছি, সাবমিট করার পর কিন্তু আমাদের এরকম রিভিউ আসবে। দেখেন আমার কিন্তু 2টা রিভিউ আসছে, এটা হচ্ছে একটা অ্যাকাউন্টের 2 ফ্যাক্টরের জন্য আসছিল। আর উপরে দেখেন আমার আইডিটা যেটা,
যেটা আমি মাত্র কার্ড সাবমিট করলাম, নাজমুল, গেট ব্যাক ইন টু ইওর অ্যাকাউন্ট, এই মেলটা আসবে, আর একটা মেল আসবে, নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক, ঠিক আছে। আর এটা হচ্ছে জাস্ট নিচেটা যেটা, এটা হচ্ছে জাস্ট অন্য একটা আইডির, আমি উপরে এটা দেখাইতেছি, দুইটা রিভিউ একসাথে আসছে। তো তো গেট ব্যাক ইন টু ইওর অ্যাকাউন্ট যে অপশান আছে এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমাদের যে নিচে ব্লু কালারের যে লেখাটা থাকে গেট ব্যাক ইন টু ইওর অ্যাকাউন্ট, এই অপশানের মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ক্লিক করবেন না ভুলেও, চাপ দিয়ে ধরে রাখলে কপি ইওর এলাম একটা অপশান আসে, কপি হলে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হয়, এই লিঙ্কটা মূলত আপনাদের কিবোর্ডে কপি হয়ে থাকবে। তারপর হচ্ছে আপনারা আপনাদের আইডিটা যে ব্রাউজারে লগ ইন রাখছেন বা লক অবস্থায় লগ ইন আছে, দেখেন এই ব্রাউজারে লগ ইন আছে, এই ব্রাউজারে যে সার্চ বার আছে সার্চ বারে গিয়ে আমি যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করে জাস্ট হচ্ছে ইন্টারে ক্লিক করলেই কিন্তু আমার আইডিটা আনলক হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আনলক হওয়ার পরের প্রসেসটুকু আপনারা সম্পূর্ণ জানেন যে নেক্সটে ক্লিক করবেন, শুধু নেক্সট নেক্সটে ক্লিক করে যাবেন তাহলে কিন্তু মূলত আইডিটা আনলক হয়ে যায়। তো এখানে মেইন একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ফেসবুক আইডি লক হয়ে গেলে অবশ্যই হচ্ছে আইডির নাম আর বার্থডে মনে রাখবেন। আর বর্তমানে হচ্ছে বার্থডে ছাড়া আইডির কাজগুলো করা যাইতেছে, যাদের আইডির জন্ম তারিখ জানেন না, এতদিন হচ্ছে জন্ম তারিখ ছাড়া কাজ করা যেত না, তো এখন করা যাচ্ছে। কিন্তু বার্থডে ছাড়া কাজ কিন্তু হাই রেট রাখে সবাই, হাই রেট বলতে এটার প্রাইসটা অনেক বেশি থাকে আনলক করার জন্য। আপনাদের যদি বেশি দরকারি আইডি থাকে তাহলে কিন্তু জন্ম তারিখ ছাড়া আইডিগুলো আনলক করে নিতে পারবেন, তবে নর্মাল আইডির থেকে এই আইডিগুলোর রেট কিন্তু ডাবল লাগে। আপনারা আমার থেকে করেন অথবা অন্য কোনো ইউটিউবার থেকে করেন, যার থেকেই করেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন। আর আবারও বললাম এটার ক্ষেত্রে কিন্তু কাউকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করবেন না। তাছাড়া কিন্তু আমাদের থেকে আপনারা চাইলে লক আইডি আনলক, হ্যাক হয়ে গেলে রিকভারি, টু ফ্যাক্টর বাইপাস, ব্লোটিক ভেরিফিকেশন, রানিং ভেরিফিকেশন প্লাস যত প্রবলেম আছে আপনারা কিন্তু চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। তো দেখেন আমার এদিকে কিন্তু আমি আমার আইডিটা আনলক করে ফেলছি। আনলক করার পর হচ্ছে এখানে ইউজার নেম চেঞ্জ করা হয়েছে, এখানে ইউজার নেম সিলেক্ট করার জন্য বলতেছে, তো জাস্ট এগুলো কন্টিনিউ করে দেবেন অথবা ব্যাক দিয়ে দিলেও কিন্তু এখান থেকে আপনাদের আইডিটা আনলক হয়ে যায় গেছে অলরেডি। তো দেখেন আইডিটা কিন্তু আমি আনলক করে ফেলছি, এটা মূলত হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, আর যে ভাই হচ্ছে আমার থেকে কাজ করাই নিছে, এর আগেও কিন্তু আমার থেকে কয়েকটা আইডি কাজ করাই নিছে। তো আপনাদের আরেকটা কথা বলি, আপনারা হচ্ছে অনেকে কাজ করানোর পরে আইডিটা হচ্ছে আমাদের কাছে ফালাই রাখেন, বলা হয় কিন্তু আইডিটা ঠিক করার পরে আপনারা পেমেন্ট করে আইডিটা নেবেন। তো বেশিরভাগ আইডিতে দেখা যাইতেছে আইডিটা ঠিক করার পরে আমাদের কাছে ফালাই রাখেন, পেমেন্টের কোনো খবর থাকে না, মেসেজ দিলে হচ্ছে সিন করতে চান না, রিপ্লাই দিতে চান না, এরকম কোনো মর্মানসিকতা নিয়ে কেউ কাজ দিবেন না। তো এরকম এত কষ্ট করে কাজ করার পরেও যদি আইডিটা ব্যাক আসার পরে যদি আইডিটা না নেয়, তারপরে হচ্ছে আইডিটা বলে যে 10 দিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে, এরকম আসলে কেউ কাজ করে না। এই জন্য হচ্ছে অনেক ইউটিউবার অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরে হচ্ছে কাজ করে। তো দেখেন আমি আইডিটা আনলক করে ফেলছি, আনলক করার পরে কিন্তু যার আইডি তাকে কিন্তু সর্বপ্রথমে আমি তার আইডির লিঙ্কটা দেই, যাতে সে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে তার আইডিটা দেখতে পারে যে আনলক হয়েছে কিনা, আর তার প্রোফাইলে যে আমি ঢুকতে পারছি এটার স্ক্রিনশটগুলোও কিন্তু তার ইনবক্সে দেওয়া হবে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, প্রায় 250 ভিডিওর মাঝখানে এরকম প্রমাণ দেওয়া আছে আমার কোন সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটা ঠিক করে নিছে, ঠিক করার পরে সে তার আইডিটা পাইছে কিনা, এই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাঝখানে আমি সবসময় আপলোড করি। তো দেখেন আমি আমার প্রমাণ দিয়ে দিছি, প্রমাণ দেওয়ার পরে কিন্তু আমাদের যে পেমেন্ট আছে এই পেমেন্টের জন্য কিন্তু আমরা মেসেজটা দিয়ে দিই যে পেমেন্ট করার পরে আইডিটা নেওয়ার জন্য। মূলত যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে কোনো দরকার হলে ইনবক্স করবেন।